ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রুটি দিয়ে চাউমিন। আমাদের বাড়িতে অনেক সময় রুটি থেকে যায়, সেই রুটি ফেলে না দিয়ে বা নষ্ট না করে আমার বানানো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। রুটি চাউমিন বানানোর জন্য আমি এখানে দুটো রুটি নিয়েছি। এবার আমি রুটিগুলোকে এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার একটা কাঁচির সাহায্যে চাউমিনের মতো সরু সরু করে কেটে নিচ্ছি। আপনাদের কাঁচি না থাকলে আপনারা ছুরি দিয়েও এরকমভাবে কেটে নিতে পারেন। দেখুন রুটিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। রুটিগুলো যেহেতু আমার অনেকক্ষণ আগের করা, তাই একটু শুকনো হয়ে গেছে। সেজন্য রুটির ময়েশ্চার ধরে রাখার জন্য আমি এখানে দিলাম 1 টিস্পুন সাদা তেল আর 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এবারে চাউমিন বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প ক্যাপসিকাম কুচি, নিয়েছি গাজর কোঁচানো, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা নেবেন। আর লাগছে আদা কোঁচানো আর রসুন কোঁচানো। এবার আমি কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হলে দিয়ে দেব কোঁচানো রসুন। রসুন হালকা ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি আদার কুঁচো। রসুন আর আদা কিছুটা ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজ দেবার পর পেঁয়াজ কিছুটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কোঁচানো আর গাজর কোঁচানো, আর দিয়ে দিলাম কোঁচানো কাঁচা লঙ্কা। এবার আমি সমস্ত ভেজিটেবল ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেবার পর সবজি অল্প নরম হয়ে গেছে। এবার আমি এখানে 2টো ডিম ভেজে নেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। কড়াতে ডিম দিয়ে দিলাম। এবার আমি ডিমটা ভেজে ভুজিয়া করে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমের ভুজিয়াগুলো আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিলাম 2 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে আমি আবার দিয়ে দিলাম 2 টিস্পুন টমেটো সস। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার পর সবজিগুলো কিছুক্ষণ টস করে নিয়ে এবার আমি দিয়ে দেবো রুটির টুকরোগুলো। রুটির টুকরোগুলো দেওয়ার পর আমি সমস্ত সবজির সাথে রুটির টুকরো ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি।
আমাদের চাউমিন পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি ওভেন নিভিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি রুটির চাউমিন। আরও এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য।